এখানে অনেক হুমকি চুমকি দেয় না? আমি বলে গেলাম, আপনাদের থেকেও বড় মস্তান কেষ্ট আর শাহজাহান ছিল, ভদ্র হয়ে যান, রিফাইন্ড হয়ে যান একটু, দিনকাল বদলাচ্ছে তো, ভদ্র হয়ে যান। সবাই থাকবে, সব দল থাকবে, সবার ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে, গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী 5 বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে। আপনারা তো কুয়ার ব্যাং, মানে তোলামূল, লড়ছেন 45টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে 15 পেরাবে না। আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন? বিজেপি তো ইতিমধ্যে 2টো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, 2টো এমপি হয়ে গেছে, আর 270টা লাগবে, লড়ছি 543টাতে। তা বেল পাকলে কাকের কি? তৃণমূল তো ইঁদো পুকুর, আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল 2008-এর পঞ্চায়েতের পরে। আমার এই এলাকা চেনা এলাকা, আগে যারা সিপিএম এর অত্যাচার করত বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা, এরা পুলিশ যেদিকে এরা সেদিকে, এই চোরেরা। বোতলটা নতুন, মদটা পুরানো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম, 15,000-এর বেশি লোককে নিয়ে আপনাদেরকে সম্বোধিত করব, করে পান্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসন ছাড়ব না, সব আসন আমরা নেব, আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এই ভোট কঠিন ভোট হবে, দু দফায় বুঝে গেছে, ছাপ্পামূল চোরামূল বুঝে গেছে, এ ভোটে চুরি করা যাবে না। লোকসভা নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে 6টা আসনে ভোট শেষ হয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, 6টা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে, তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলকে লোক ভোট দেবে না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল, আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালির দিদি আর বোনেরা আছেন, সন্দেশখালিতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে, আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো।
পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশ খালিতে, আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্মফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএমে পদ্মফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হল চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোন জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে, তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির? আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে, কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে এটা সবাই দেখেছে, গম রে চাল পাচারকারী মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজানরা জেলে মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে, চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি, পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিবিয়ে নিবিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না, আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন চার চাকা চারটে চারটে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে, যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে, বলছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে, চেপে আপনাদের যেতে হবে, হুদানা কে আছেন? আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না।
এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু নাকি আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রো অফ দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমস্যা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকারটা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের, আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি, দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে, সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি, লক্ষণ সেটের নাম শুনেছেন তো, বড় মস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে, ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021 দোসরা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1,956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নিবে, আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায় এদের হবে, এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো, বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার, আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন, হ্যাঁ কিনা?
বলে যায়নি কদিন আগে, ফেব্রুয়ারি মাসে বলে যায়নি, উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47 গান্ধীজিকে ফলের রস খাইয়েছে, রবীন্দ্রনাথ তো 41 মারা গেছে। বুঝতে পারছেন তো, মোদিজির আতঙ্কে ভুগছে। আর এই বিরোধী দলনেতা আছে, এই এমএলএ গুলো দেখছেন না, আমরা 70 লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না, বিধানসভা আমাকে দেখলে পালায়, আমরা মাত্র 70 জন ছুটে পালায়। একদিন কালো কাপড় পরে 29 নভেম্বর 2023 বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল, বলছে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, ঘন্টা বাজাচ্ছে। কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে, কারণ ওই দিন অমিত শাহজি এসেছিলেন কলকাতায়, বলছে শুভেন্দু এবং এমএলএরা তো ওখানে আছে, আসবে না, ফাঁকা মাঠে গোল দেব। আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে, আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বিধানসভায়, এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর চোর। মমতা মানে যে চোর সবাই জেনে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ধমকানি চলবে না, 3000 টাকা দেব বিজেপিকে আনুন, 3000 টাকা দেব, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1000 টাকার বদলে 3000 টাকা পাবেন। সব কুইক রেসপন্স টিমে 16 করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স। মেসেজ করবেন বুথের নাম দিয়ে, ভোর 5 থেকে জেগে থাকি ভোটের দিন, আমি আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, ভোট লুট হবে না, তৃণমূল জিতবে না। উনি কিভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি, আমার বিরুদ্ধে 45 মামলা, আমাকে খুনের মামলা, খুন করার লোক বাড়িতে এত অভাব আছে, চুরির মামলা, ওগুলো আমি বলবো, ওগুলো কর্মচারী, প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হচ্ছে, আমরা পুরো লিগাল সাপোর্ট দেব, আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক।